নজর রাখবো পরবর্তী সংবাদে। সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির প্রয়াণে বিশালগড়ে আজকে শোক মিছিলের আয়োজন। বিশালগড়ের মহকুমা অফিস, সিপিএম এর মহকুমা অফিস থেকে শুরু হয় আজকের এই মিছিল এবং বিভিন্ন পথ পরিক্রমা করে গিয়ে পৌঁছায় আজকে বিশালগড়ের বাজার এলাকায় এবং সেখান থেকে এই মিছিল পুনরায় গিয়ে মহকুমা অফিসে শেষ হয়। আজকের এই মিছিলে উপস্থিত ছিলেন বিশালগড়ের দলীয় সিপিএম কর্মীরা, নেতৃত্বরা, এবং তারই সাথে আজকের এই মিছিল থেকে কি বক্তব্য উঠে এসেছে বাম কর্মী পার্থ প্রতিম মজুমদারের, শুনুন। আজকে যে মিছিলটা হলো, এটা কিসের মিছিল ছিল? এই মিছিল হচ্ছে ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড সীতারাম ইয়েচুরি, আপনারা জানেন গত 12 সেপ্টেম্বর উনি প্রয়াত হয়েছেন, তার এই অকাল প্রয়াণে আমরা শোক জ্ঞাপন করে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা এই শোক মিছিলের আয়োজন করি। আপনারা শুনলেন বামকর্মীর বক্তব্য, সিপিএম এর পক্ষ থেকে এই শোক মিছিলের আয়োজন করা হচ্ছে এবং দলীয় পতাকা অর্ধনমিত অবস্থায় রেখে আজকে মিছিলে হাঁটলেন বিশালগড়ের বামকর্মীরা। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।